ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় ওজাবের নির্বাহী কমিটির 31 জন সদস্য সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন ওজাবের সভাপতি লুৎফর রহমান, সভাটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব কাজী মনির হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সাইদুল আবেদিন ডলার, সহসভাপতি প্রমিথিউস চৌধুরী, যুগ্ম মহাসচিব সীমান্ত শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনোয়ার আলম নির্ঝর প্রমুখ।